আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইদানিং দেখা যাচ্ছে যে আইএসপিগণ তাদের গ্রাহককে এক রাউটার থেকে একাধিক রাউটার ব্যবহার করতে দিচ্ছে না। অর্থাৎ আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এক রাউটার থেকে ল্যান কেবল দিয়ে অন্য ঘরে আরেকটা রাউটারে ডিএসসিপির মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করে চালাইতে পারতাম। সেই জিনিসটা কিন্তু ইদানিং আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা আইএসপিগণ কিন্তু আমাদের যে সেকেন্ডারি রাউটার সেই রাউটারটাকে ব্লক করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন জাগতে পারে যে আমরা বাসায় একটা রাউটারের সাথে অন্য একটা রাউটার কানেক্ট করেছি কিংবা সেকেন্ডারি একটা রাউটার চালাচ্ছি, এটা একটা আইএসপি কিভাবে বুঝতে পারছে? তাহলে কি এখন থেকে আমরা এই সিস্টেমটা আর চালাতে পারবো না, কিংবা এই সিস্টেমটা চালানোর আদৌ কোনো ব্যবস্থা রয়েছে কিনা? ওকে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের বাসায় একটা সেকেন্ডারি রাউটার চলছে কিংবা একাধিক রাউটার আমরা চালাচ্ছি, এটা কিভাবে একটা আইএসপি বুঝতে পারছে, পাশাপাশি কী পদ্ধতি ব্যবহার করলে এখন থেকে আইএসপি কোনোভাবেই আমাদের এই রাউটারটাকে আর খুঁজে পাবে না কিংবা বুঝতেই পারবে না। এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করবো। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আইএসপি আসলে কিভাবে বুঝতে পারে যে আমাদের রাউটারের সাথে অন্য একটা রাউটার কানেক্টেড রয়েছে? তার সহজ উত্তর হলো, আইএসপি তাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে থাকে সেই পদ্ধতির মাধ্যমে আমাদের রাউটারের ল্যান আইপিগুলোকে রিড করা থাকে, এবং তার মাধ্যমে তারা বুঝতে পারে যে একই সময়ে একটা ল্যান কতগুলো ল্যান আইপি অ্যাক্টিভ রয়েছে। ল্যান আইপি হচ্ছে ওই বিশেষ আইপি যে আইপির মাধ্যমে ওয়াইফাই রাউটারের কনফিগারেশন মেনু অ্যাক্সেস করা যায়। কোনো কোনো রাউটারের ল্যান আইপি থাকে 192.168.0.1 এবং কোনো কোনো রাউটারের ল্যান আইপি থাকে 192.168.1.1। আমরা বোঝার খাতিরে ধরে নিচ্ছি আমার ল্যান আইপি 192.168.1.1। একটা ল্যান আইপির চারটি ভাগ থাকে, তার মধ্যে বাম দিক থেকে প্রথম তিন ভাগ অপরিবর্তনশীল। একটা ল্যান আইপির এই বাম দিক থেকে যখনই প্রথম তিন ভাগের যে কোনো একটা ভাগের যে কোনো একটা সংখ্যা পরিবর্তন হবে তখনই সেটা আলাদা একটা ল্যান আইপি হিসেবে গণ্য হবে। আমার ল্যান আইপি 192.168.1.1। কিন্তু যখনই একটা ল্যান কেবল দিয়ে প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কানেক্ট করা হবে তখন সেকেন্ডারি রাউটারের আইপি হবে 192.168.2.1, এবং সেখানে দেখা যাবে প্রাইমারি রাউটারে 168.1 এর জায়গায় 168.2 অটোমেটিক্যালি একটা সংখ্যা বসে যাবে, এবং যখনই সেকেন্ডারি রাউটারে 1 এর জায়গায় 2 হবে তখনই সেখানে একটা এক্সট্রা ল্যান আইপি অ্যাড হবে। আর আইএসপি সার্ভার খুব সহজে সেই ল্যান আইপিটাকে রিড করতে পারবে এবং সেই ল্যান আইপিটাকে তারা ব্লক করে দিবে, এবং দ্বিতীয় রাউটার আর ইন্টারনেট পাবে না। সেক্ষেত্রে দ্বিতীয় রাউটারের ল্যান আইপি সেগমেন্টকে যদি আমরা প্রথম রাউটারের ল্যান আইপি সেগমেন্টের একই সেগমেন্টে অ্যাসাইন করতে পারি তাহলে আইএসপি সার্ভারের প্রোগ্রাম আর দ্বিতীয় ল্যানটিকে খুঁজে পাবে না, এবং দ্বিতীয় রাউটারকে প্রথম রাউটারের ইউজার হিসাবেই ধরে নেবে। এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমরা যদি ল্যান আইপির 192.168.1 পর্যন্ত ঠিক রাখতে পারি তাহলে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারব। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় রাউটারের ল্যান আইপি হতে পারে 192.168.1.2। ওয়েল, চলুন তাহলে আমরা দেখে নিই আমরা কীভাবে এই আইপি সেগমেন্টগুলো পরিবর্তন করতে পারি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন মূলত আমরা স্টেপ বাই স্টেপ দুটি রাউটারের কনফিগারেশন সিস্টেমগুলো দেখে নিব। আমরা মূলত এখানে দুটি ব্যান্ডের দুটি রাউটার নিয়েছি। প্রাইমারি রাউটার হিসেবে আমাদের রয়েছে টিপি লিঙ্কের একটি রাউটার, এবং সেকেন্ডারি রাউটার হিসেবে রয়েছে ডি লিঙ্কের একটি রাউটার। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমাদের প্রাইমারি রাউটারকে কনফিগারেশন করব, এবং দ্বিতীয়ত আমরা সেকেন্ডারি রাউটারকে কনফিগারেশন করব। তো প্রাইমারি রাউটারকে কনফিগারেশন করার জন্য আমাদের পিসিকে প্রথমে আমরা হচ্ছে আমাদের প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট করে নিব। তো আমরা সেটাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এফ অ্যাট দ্য রেট অফ এইচ জেকেটি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি রাউটার, এবং নিচে দেখতে পাচ্ছেন ডি লিঙ্ক 6968, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রাউটার। তো আমরা মূলত আমাদের পিসিটাকে আমাদের প্রাইমারি রাউটারের সাথে কানেক্ট করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পিসি থেকে একটা ব্রাউজারে যাব। আমি মজিলা ফায়ারফক্সে যাচ্ছি এবং ব্রাউজারে গিয়ে আমাদের প্রাইমারি রাউটারের মধ্যে প্রবেশ করব। আমরা ব্রাউজারে গিয়ে প্রেস করব 192.168.0.1। এই আইপিটাই ডিফল্ট আকারে থাকে, এটা আপনারা সবাই জানেন। তো এটা লিখে সার্চ দিলেই আমাদের রাউটারের যে লগইন পেজ সেই লগইন পেজে আমাদেরকে নিয়ে আসবে, এবং সেখানে আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং রাউটারের ভিতরে প্রবেশ করেছি। তো প্রাইমারি রাউটারের ভিতরে আমাদের কনফিগারেশনের দুটি কাজ রয়েছে, একটি হচ্ছে প্রাইমারি রাউটারের ল্যান আইপি পরিবর্তন করা, এবং একটি হচ্ছে প্রাইমারি রাউটার থেকে ডিএসসিপিটা অন করা।
আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো রাউটার থেকে হোক এই দুটো অপশন খুঁজে বের করব। তো আমরা আমাদের এই রাউটারে আমরা অ্যাডভান্স অপশনে গেলে খুঁজে পাবো। আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদেরকে যাইতে হবে নেটওয়ার্কসে। নেটওয়ার্কে যাওয়ার পরে এখান থেকে ল্যান আইপি, এই ল্যানে প্রবেশ করব। ল্যানে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনি উপরের বারেও দেখতে পারবেন, এই যে এটাই হচ্ছে ল্যান আইপি। তো এই ল্যান আইপিটা আমরা এখন পরিবর্তন করব যেমনটা আমরা প্রথমে বলেছিলাম। তো এই ল্যান আইপি এখানে আমরা দেখতে পাচ্ছি 192.168.0.1 রয়েছে। তো এই ল্যান আইপিটাকে আমরা এখন পরিবর্তন করে 1.1 করে দিব। এবং সব ঠিক থাকলে আমরা একটু নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করার পরে রাউটারটি একবার রিবুট নেবে। রিবুট নেওয়া হয়ে গেলে রাউটার আমাদেরকে এই লগইন পেজ থেকে বের করে দিবে এবং আমরা একটু পরে সেটা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 100% সম্পূর্ণ হয়ে গেছে এবং আমাদেরকে কিন্তু রাউটার ছেড়ে দিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের সাথে আবার আমাদের রাউটারটাকে কানেক্ট করে নিব। এবং কানেক্ট করা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আমাদের ল্যান আইপিটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং আমরা আবারও আমাদের রাউটারের ভিতরে প্রবেশ করব। এবং প্রবেশ করে আমরা কনফার্ম হব। এই যে দেখেন আমাদের ল্যান আইপিটি কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আমাদের ল্যান আইপিটি আগে ছিল 192.168.0.1, এবার দেখেন যে আমাদের ল্যান আইপিটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ল্যান আইপি পরিবর্তন হয়ে গেলে এবার আমাদেরকে এখান থেকে ডিএইচসিপিটা অন করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিএইচসিপি অন রয়েছে। তো আপনাদেরও যদি অন থাকে তাহলে থাকলো, না থাকলে এখান থেকে অন করে নেবেন। এবং ডিএইচসিপি অন হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবার আমরা এই রাউটার থেকে লগ আউট করে দিব। তো আমরা লগ আউট করে দিচ্ছি। ওকে, আমাদের প্রাইমারি রাউটারের কনফিগারেশনের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় যে সেকেন্ডারি রাউটার রয়েছে সেই রাউটারের কনফিগারেশন করব। তো সেই রাউটারের কনফিগারেশন করার জন্য আমাদের পিসিকে আমরা সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট করব। এই যে এটা ছিল আমাদের প্রাইমারি রাউটার এবং আমরা আমাদের পিসি থেকে সেকেন্ডারি রাউটারটাকে কানেক্ট করব। এই যে ডিলিং 6968 এই রাউটারটাকে এখন কানেক্ট করে নিব। এবং এই রাউটারটা কানেক্ট হয়ে গেলে আমরা সরাসরি আমাদের এই রাউটারে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটি কানেক্ট হয়েছে। এই যে নিচে এখানে দেখালে দেখতে পাবেন যে কানেক্ট হয়েছে কিন্তু উইদাউট ইন্টারনেটে। তো আমরা আবারও ব্রাউজারে প্রবেশ করব এবং ব্রাউজারে যাওয়ার পরে এখানে ব্রাউজারে যে সার্চ বক্স রয়েছে এখানে গিয়ে সার্চ দিব হচ্ছে 192.168.0.1, অর্থাৎ এটাই তো হচ্ছে আপনার ডিফল্ট আকারে থাকে প্রত্যেকটা রাউটারে প্রায়। তো আমরা এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের রাউটারের লগইন পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো এখানে সিম্পলি আমরা জানি যে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন থাকে। এটা দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের রাউটারে প্রবেশ করেছি, অর্থাৎ ডিলিঙ্কের আমাদের যে সেকেন্ডারি রাউটার সেই রাউটারে প্রবেশ করেছি। এখন এই রাউটারের ভিতরে আমাদের দুটি কাজ, একটি হচ্ছে ল্যান আইপি পরিবর্তন করা এবং একটি হচ্ছে ডিএইচসিপি অফ করা। আগের রাউটারে কিন্তু আমরা ডিএইচসিপি অন করেছিলাম, এখন এই রাউটারে আমরা ডিএইচসিপি অফ করব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই রাউটার থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আগের রাউটারের মতো অপশন থেকে আমরা নেটওয়ার্ক অপশনে যাব এবং এখান থেকে আমরা ল্যান যে আইপি রয়েছে সেই আইপি অপশনে চলে যাব। তো আপনাদেরকে নেটওয়ার্ক অপশনে যেতে হবে। এরপরে আমরা হচ্ছে নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস 192.168.0.1, অর্থাৎ ডিফল্ট আকারে যেটা থাকে সেটাই রয়েছে। তো আমরা এখানে প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 192.168.1 পর্যন্ত ঠিক রাখবো এবং লাস্টেরটা ট্রু করে দিব। আমরা সেটাই করছি এখানে 192.168.1.2। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএইচসিপিটাকে অফ করে দিব। এই যে এটা হচ্ছে ডিএইচসিপি এবং এখান থেকে এটাকে আমরা ডিজেবল করে দিব। ওকে, সব কিছু ঠিক থাকলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করে দিব। সেভ করার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে আমাদের রাউটারটা একবার রিবুট নেবে। প্রত্যেকটা রাউটারই এটা করে থাকে। তো আমাদের রাউটারটা রিবুট নিচ্ছে। রিবুট হয়ে গেলে কিন্তু আমাদের কাজ শেষ। রাউটারটি রিবুট হয়ে গেলে অটোমেটিক আমাদেরকে লগইন পেজ থেকে বের করে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি রাউটারটি রিবুট হয়ে যাচ্ছে। ওকে, রিবুট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অলরেডি কনফিগারেশন মেনু থেকে বের করে দিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি রাউটারের মাধ্যমে ল্যান কেবল দিয়ে কানেক্ট করে নিব। আপনি এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে কনফিগারেশন করার আগে কিন্তু ল্যান কেবল দিয়ে কানেক্ট করবেন না, কনফিগারেশন হয়ে গেলে তারপরে কানেক্ট করবেন। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটি কিন্তু কনফিগারেশন হয়ে গেছে, সেকেন্ডারি রাউটার, এবং সেখানে কিন্তু ইন্টারনেট চলে এসেছে। এখন আমরা এই ইন্টারনেটটা একটু চেক করে দেখব। আমরা ইউটিউবে যাচ্ছি এবং ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইউটিউব খুব দ্রুত কাজ করছে। এখন আমরা ইউটিউবে যে কোনো একটা ভিডিও প্লে করে দেখব যে আসলে কেমন কাজ করে।
তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাউটার কানেক্টেড এবং সেই রাউটার থেকে কিন্তু আমরা ইন্টারনেট চালাচ্ছি আমরা যে কোনো একটা ভিডিও চালিয়ে দেখছি দেখেন কি স্পিডে ভিডিওটা চলছে সুতরাং দ্বিতীয় রাউটারে কিন্তু আমাদের ইন্টারনেট চলে এসেছে ওয়েল কনফিগারেশন শেষে এবার আমরা চেক করব একই নেটওয়ার্ক থেকে দুটি রাউটারের লগইন পেজে আমরা অ্যাক্সেস পাই কিনা যদি আমরা অ্যাক্সেস পেয়ে থাকি তাহলে ভাববো যে আমাদের কনফিগারেশন সফল হয়েছে তো আমরা এখন সেকেন্ডারি রাউটারে রয়েছি এবং সেখান থেকে আমরা লগইন পেজে যাওয়ার চেষ্টা করছি তো 192.168.1.2 দিয়ে আমরা চেষ্টা করছি দেখেন আমাদের কিন্তু সেকেন্ডারি রাউটারে সফলভাবে নিয়ে গিয়েছে তার মানে আমাদের সেকেন্ডারি রাউটারের ল্যান আইপি চেঞ্জ হয়েছে এবং সেই রাউটারটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারছি ওকে এবার আমরা প্রাইমারি রাউটারে কানেক্ট করব এবং প্রাইমারি রাউটারের লগইন পেজে যদি আমরা অ্যাক্সেস পাই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা সফলভাবে আমাদের কনফিগারেশনটা করতে পেরেছি ওকে আমি প্রাইমারি রাউটারের সাথে আমার পিসিটা কানেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে প্রাইমারি রাউটারের সাথে কানেক্টেড হয়েছে এবং এখানে আমি ব্রাউজারে প্রেস করছি 192.168.1.1 আপনারা আগে জানেন যে আমরা এই আইপিটা পরিবর্তন করে নিয়েছি ওকে এবার দেখতে পাচ্ছি যে আমরা দুটি রাউটারেরই কিন্তু অ্যাক্সেস পাচ্ছি দুটি রাউটারেই কিন্তু আমরা ল্যান আইপি পরিবর্তন করতে পেরেছি অর্থাৎ একই নেটওয়ার্ক থেকে দুটি রাউটারের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করতে পারছি তো এবার আপনারা কনফিগারেশন হয়ে গেলে আপনারা আপনাদের যে সিকিউরিটি পারপাস যে কনফিগারেশন রয়েছে সেগুলো করে নিতে পারেন অর্থাৎ রাউটারের নাম চেঞ্জ করতে পারেন এছাড়াও রাউটারের পাসওয়ার্ড দিতে পারেন পাশাপাশি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারেন এগুলো তো সবাই জানেন একই ভিডিওর মাধ্যমে এগুলো দিতে গেলে ভিডিও বেশ বড় হয়ে যাবে এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য শেষ করছি আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ